অবশেষে উত্তরবঙ্গ ও বাংলাদেশের নাগরিকদের বহু আকাঙ্ক্ষিত মিতালি এক্সপ্রেসের যাত্রা শুরু হলো আজ থেকে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটির প্রথম সূচনা হলো আজ। ভারতের রেল মন্ত্রকের সভাকক্ষ থেকে ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সবুজ পতাকা উড়িয়ে মিতালি এক্সপ্রেসের উদ্বোধন করলেন। অন্যদিকে নিউ জলপাইগুড়ি স্টেশনে সবুজ সংকেত দেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ রেলের আধিকারিকেরা। মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেসের পর ভারত বাংলাদেশের সাথে সরাসরি রেল যোগাযোগের তৃতীয় ট্রেন এই মিতালি এক্সপ্রেস। সপ্তাহে দুদিন এই ট্রেনটি এনজেপি থেকে ঢাকা ও ঢাকা থেকে এনজেপি স্টেশনে যাতায়াত করবে। This is the third passenger train Kolkata and Bandhan Express Khulna Kolkata. The new train service will improve the bilateral trade relation and socio-economic activities of India and Bangladesh. The services will further make travel easier for the passengers and will greatly benefit the নিতাই চন্দ্র দত্ত। আপনি শিলিগুড়ি বাসিন্দা? হ্যাঁ, শিলিগুড়ি বাসিন্দা। আজকের এই ট্রেন সফর নিয়ে আপনি? আমার খুবই ভালো লাগতেছে, এতদিন পর যাচ্ছি ট্রেনে। আগে মাঝে মাঝে যাইতাম বাই রোড, খুব কষ্টদায়ক ছিল এই ওঠানামা, তারপর বাস জার্নিও, কোনো টয়লেটের সুবিধা নাই, কোনো কিছু নাই, খুবই কঠিন ছিল আর কি। আর এখন তো খুব ইজি আর কি, খুব আরামদায়ক আর কি, মাঝে মাঝে যাওয়া যাবে আর কি, ঘুরে আসা যাবে। বাংলা ভাষা এমনি ঘুরতে যাব এবং কিছু রিলেটিভ আছে, একটু দেখা সাক্ষাৎ হবে, এই উদ্দেশ্যে।